আজকের দিনটা স্পেশাল ছিল ঠিকই কিন্তু আমি একটু চাপে ছিলাম আমার বাবা দেখো কি সুন্দর সকাল সকাল শ্রী রামচন্দ্রের ছবি সারা জুড়ে লাগিয়ে রেখেছে কি সুন্দর লাগছে আজকে ছিল আমার বেরোনো কোথায় বেরোনো ছিল কেন বেরোনো ছিল এটা আমি আগে আগে বলবো তাই বেরবো বলে আমি রেডি হয়ে যাচ্ছিলাম রেডি হতে হতে হঠাৎ দেখি দাদা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে আসলে আমি এক হাত দিয়ে ফোনটা ধরে আর এক হাত দিয়ে রেডি হচ্ছিলাম তাই ও ভাবছে এ আবার এর আবার কী হলো রে বাবা তাই ওকে বেশি জ্ঞান না মেরে আমি বললাম যা তো নিজের কাজ কর বলে রেডি হতে শুরু করলাম দেখো আমি কি সুন্দর মাস্কারা পরছি আর ভয়ও পাচ্ছি কারণ আমার এক হাতে ফোন ছিল আর এক হাত দিয়ে পরছিলাম আর ভয় লাগছিলো যদি লেপটে যায় আর বেশি মন দিয়ে মাছ পরতে গিয়ে দেখো কেন মুখটা বাদরের মতো হয়ে গেছে এটা কিন্তু শুধু আমার নয় আপনাদেরও হয় তাই চাপ নেবেন না তাই আমি সব কিছু সেরে সুন্দর রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় দেখলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে তাই আমি বেশিক্ষণ আর ভিডিওটা করলাম না সবাই হয়তো ভাবছে যে এর বোধ হয় নাকি তাই নিজের মুখের ছবি বেশি না দেখিয়ে একটু চরণের ছবি দেখাই তারপর দেখো এই যে আমার বাড়ির কাছে মেট্রো স্টেশন দেখে এটা কাছে মনে হচ্ছে কিন্তু এটা যথেষ্টই দূরে আমি তো আর মেট্রোতে যাব না তাই বেশি না ভেবে রোদ পোহাতে পোহাতে চলে যাচ্ছিলাম টোটো স্ট্যান্ডের দিকে আর দেখো আমার সাথে সাথে আরও অনেকেই রোদ পোহাচ্ছিল কিন্তু তাদেরকে বেশি পাত্তা না দিয়ে আমি তাদের পাশ দিয়ে কেটে পড়লাম আর একটু ফাঁকা গলি পেয়েই টুক করে নিজেকে দেখাতে শুরু করলাম ক্যামেরাটা সামনে এলে হাজার টেনশন থাকা সত্ত্বেও কেন যে মানুষ দাঁত কেলায় কে জানে দেখো আমিও কেমন দাঁত কেলাচ্ছি আর হাসছি কিন্তু এই হাসির পেছনে লুকিয়ে আছে একটু চাপ আর চাপটা কিসে সেটা আমি তোমাদেরকে বলছি আজ আমার দুটো রাইড কিন্তু এটা কোনো সমস্যা নাই সমস্যাটা হচ্ছে আজকে ডেটটা এমনি রাস রাস্তাঘাটে ভিড় হবে জ্যাম হবে তার মধ্যে বাইশে জানুয়ারি কি যে হবে রাস্তাঘাটে কে জানে আমার প্রথম রাইডটা অন টাইম বসবে কিনা আমি সেকেন্ড রাইডের বাড়িতে টাইমলি পৌঁছাতে পারবো কিনা না র্যাপিডোয়ালাটা ঝোলাবে কিনা রাস্তাঘাটে জ্যামে যদি পড়ে যায় সব ভাবতে ভাবতেই আমি চলে যাচ্ছিলাম বেলঘড়িয়া স্টেশন প্রথম লোকেশন ছিল দমদম তাই বেলঘড়িয়া স্টেশনে নেবে আমি দু নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম আর প্ল্যাটফর্মে ওয়েট করতে করতেই চলে এলো আমার এই ছিট পাগলি বান্ধবীটা ও ঢুকতে না ঢুকতেই ট্রেনটাও ঢুকে গেল। এবং ট্রেনের ওপর আমরা উঠে পড়লাম এবং ঝপ করে নেমে গেলাম দমদম স্টেশনে স্টেশন থেকে বেরিয়েই দেখলাম দুজনে মিলে সুন্দর ভাট বকতে বকতে টাইমের আগেই আমরা পৌঁছে গেলাম প্রথম ব্রাইডের বাড়িতে ব্যাস তারপর কি যথারতি গিয়ে দেখি ব্রাইডের এখনও হালদি কমপ্লিট হয়নি ব্রাইড এখনও রেডি নয় আসলে কি বলতো এখানে ব্রাইডের কোনো দোষ নেই অনেক ব্রাইডের বিয়ের দিনে তাদের নিজের রিলেটিভসদের টাইম অনুযায়ী চলতে হয় তাই এখানে ব্রাইডসদের আর কিছু করার থাকে না যাই হোক আমার তো অত শত ভেবে লাভ নেই আমাকে তো সেকেন্ড ব্রাইডের বাড়িতে টাইমলি পৌঁছাতে হবে তাই আমি তাড়াতাড়ি করে নিজের কাজটা শুরু করে দিলাম ও ভীষণই কোঅপারেটিভ ছিল তাই ওকে সাজিয়ে আমার খুবই ভালো লেগেছে তাই তাড়াতাড়ি করে কাজটা আমি কমপ্লিট করছিলাম এবং আমার বান্ধবী আমাকে ভীষণ হেল্প করেছে আমার কাজটাকে কমপ্লিট করতে আর ও আমাকে ছোট ছোটো এরকম ভিডিও ক্লিপসগুলো নিয়ে দিচ্ছিলো তো যাই হোক তাড়াতাড়ি করে কাজটা করে মোটামুটি ঠিকঠাক টাইমে কাজটা শেষ করে আমি র্যাপিডোটা বুক করে বেরিয়ে পড়লাম সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে বেরিয়ে তো পড়লাম কিন্তু আজকে দিনে রাস্তায় জ্যাম পাবো না এটা কি হতে পারে তাই যথারীতি জ্যামটাও পেলাম এবং সেকেন্ড ব্রাইডের বাড়িতে ঢুকতে আমার আধ ঘন্টা মতো লেটও হয়ে গেল ঢুকেই আমি ঝটপট করে আমার কাজ শুরু করে দিলাম এই যে দেখো আমার সেকেন্ড ব্রাইড তোমরা সবাই ভাববে ও হয়তো লেন্স পড়েছে কিন্তু না এটাও রিয়েল আই কালার কী সুন্দর বলো আমারও হলে কি ভালো হতো আসলে কি বলো তো ভগবান সুস্থ স্বাভাবিক চোখ দিয়েছে তো পোষাচ্ছে না দিদি ঠিকই বলেছে যতই দাও তত চাই পোষায় আর যেহেতু ব্রাইডকে ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো তাই ফাইনাল লুকের কোনো ছবি ভিডিও আমি নিতে পারিনি বাড়িতে এবং ব্রাইডটা আমাকে যেহেতু আগে থেকে ইনভিটেশন দিয়েছিল তাই আমি আর আমার বান্ধবী দুজনে মিলে হাত ধরে ব্রাইডের বিয়েতে আমরা খেতে চলে যাই ওখানে গিয়ে আমি ভাবি কি চলো ব্রাইডের কয়েকটা ছবি নেওয়া যাক কিন্তু এই গোলাপ কাকিমাগুলো ওকে যেভাবে ঘিরে রেখেছিল আমি আর ছবি ভিডিও নিতে পারছিলাম না তাই ভাবলাম আগে পেটটা পুজো করে নিই তারপর না হয় ছবি ভিডিও নিয়ে বাড়ি চলে স্ক্রিনে ব্রাইডের ওয়েডিং দেখতে দেখতে পাতুরের মজা নিচ্ছিলাম তারপর হঠাৎ করে দূর থেকে ভিড়ের মাঝখান থেকে আমি আমার শকুনের চোখ দিয়ে দেখলাম যে ব্রাইড একা বসে রয়েছে আজকে দিনে কি কেউ ব্রাইডকে একা ছাড়ে তাই গিয়ে চট করে ভিডিওটা করতে শুরু করে দিলাম ওকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমার প্রথম ব্রাইডকে ভুলে যেও না কিন্তু ওকেও কেমন লাগছে কমেন্ট করে একদম জানিও দেখো ভিডিওটা করতে না করতেই ব্যাস দেখো কেমন বকে যাচ্ছে আমার বাইকটা ওর জীবনেও শান্তি নেই আর আমিও ওকে ছাড়বো না তাই দূর থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়ে সব শেষে মনের মতো মিষ্টি পান নিয়ে মুখের মধ্যে গুঁজে স্বাদ নিতে নিতে দুজনে মিলে হাহাহি হিহি করতে করতে বাসে ধুলতে ধুলতে যে যার বাড়ি চলে গেলাম